হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি রান্না করব। কাঁঠালের তরকারি এই কাঁঠালের তরকারিটা আমি একদম অন্য রকম স্বাদে রান্না করবো এইভাবে নিরামিষ কাঁঠালের তরকারি রান্না করলে রুটি পুরি বা ভাতের সঙ্গে ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই কীভাবে আমি এই কাঁঠালের তরকারিটা রান্না করব নিরামিষ কাঁঠালের তরকারি রান্না করার জন্য প্রথমে আমি কড়াইতে তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু এখন আলুগুলিকে নেড়েচেড়ে ভেজে নিতে হবে আলুর কালারটা যখন হালকা একটু চেঞ্জ হয়ে যাবে এবারে এর মধ্যে দিয়ে দেব। কেটে রাখা গাজর আর একই সঙ্গে দিয়ে দিলাম বরবটি এইখানে আমি দুইটা গাজর আর ছয় থেকে সাতটা বরবটি এইভাবে লম্বা করে কেটে নিয়েছি এইগুলিকে হালকা একটু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়া এখন এইগুলিকে নেড়েচেড়ে ভেজে নিতে হবে তবে গাজরগুলিকে কিন্তু পাতলা করে কেটে নিতে হবে বেশি বড় করে কেটে নিলে কিন্তু আবার সিদ্ধ হতে অনেক সময় লাগবে তো এইগুলি আমার ভাজা হয়ে গেছে এখন আমি এইগুলিকে নামিয়ে নিচ্ছি আবারও কড়াইতে তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা শুকনা লঙ্কা আর পাঁচ ফুরন এইগুলিকে কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড হালকা একটু নেড়েচেড়ে বেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা একটা টমেটো আর দিয়ে দিলাম হাফ চা চামচ কাঁচা লঙ্কা বাটা এক চা চামচ আদা বাটা এখন এইগুলির কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত হালকা একটু নেড়ে বেজে নিতে হবে এইগুলিকে নেড়ে নেওয়ার পর দেখুন টমেটোগুলিও কিন্তু নরম হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া মিলিয়ে হাফ চামচ তারপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ লালমরিচের গুঁড়া তবে এই রান্নার মধ্যে ঝালের পরিমাণটা কিন্তু কম দিতে হবে আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জল জলটা দিলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না এইগুলিকে হালকা একটু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি চীনা বাদাম বাটা এইখানে আমি পঞ্চাশ গ্রাম চীনা বাদাম শুকনো খোলায় টেলে তারপর উপরের খোসাটা ছাড়িয়ে এইগুলিকে সামান্য একটু জল দিয়ে হাত ভাঙ্গা করে পেস্ট করে নিয়েছি সবজির পরিমাণ কম নিলে চীনা বাদামের পরিমাণটাও কিন্তু কমিয়ে দিতে হবে মশলার সঙ্গে এইগুলিকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড হালকা একটু নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা কাঁঠাল এখন কাঁঠালগুলিকে মশলার সঙ্গে আবারও নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে তো আপনারা চাইলে কাঁঠালগুলিকে আলাদা করে ভেজেও কিন্তু রান্না করে নিতে পারেন তবে কাঁঠালগুলি সিদ্ধ করার সময় লক্ষ্য করতে হবে কাঁঠালগুলি যাতে একদম গলে না যায় প্রায় নাইনটি পারসেন্ট যাতে সিদ্ধ হয় এমনভাবে এইগুলিকে সিদ্ধ করতে হবে প্রায় তিন থেকে চার মিনিট এইগুলিকে নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা সবজি এখন সবগুলি উপকরণ আবারও একটু নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে এইভাবে নিরামিষ তরকারি রান্না করলে ভাত ও রুটি দুইটার সঙ্গে কিন্তু ভালো লাগবে সবগুলি উপকরণ আবারও হালকা একটু নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম জল আপনারা চাইলে গরম জল ব্যবহার করতে পারেন গরম জল ব্যবহার করলে কিন্তু আরও ভালো লাগবে আর জলের পরিমাণটা সবজিগুলি যাতে সিদ্ধ হয় এমনভাবে এর মধ্যে জল ব্যবহার করতে হবে ঝোল থাকলে কিন্তু ভালো লাগবে না গ্রেভির সঙ্গে সবজিগুলিকে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম চারটা কাঁচা লঙ্কা আর একই সঙ্গে দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি চিনি আর লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এইগুলিকে আবারও মিশিয়ে নেওয়ার পর কম আছে ডাকনা দিয়ে রান্না করব যতক্ষণ সিদ্ধ হতে সময় লাগে ততক্ষণ কম আছে ডাকনাতে রান্না করে নেওয়ার পর আমার সবজিগুলি সিদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটা ঠিক এমনভাবে রাখতে হবে পাতলা ঝোল থাকলে কিন্তু ভালো লাগবে না তরকারিটা নামিয়ে নেওয়ার পর কিন্তু গ্রেভিটা আর একটু শুকিয়ে যাবে তারপর এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ মুড়ি বা মিষ্টি জেরার গুঁড়া এখানে আমি পঞ্চাশ গ্রাম মুড়ি আর ছয় থেকে সাতটা এলাচ শুকনো খোলায় টেলে তারপর গুঁড়া করে নিয়েছি তার থেকে আমি এক চা চামচ দিয়ে দেব। তো মিষ্টি জিরা বা মুড়ি গুঁড়ার পরিবর্তে হাফ চা চামচ গরম মশলার গুঁড়াও কিন্তু ব্যবহার করতে পারেন আর একই সঙ্গে দিয়ে দেব দুই চা চামচ ঘি ঘিয়ের পরিবর্তে কিন্তু ধনিয়া পাতা কুচিও ব্যবহার করতে পারেন ধনিয়া পাতা কুচি ব্যবহার করলেও কিন্তু ভালো লাগে এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর আমার আনা সম্পূর্ণ রেডি এখন আমি নামিয়ে নেব আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে দুই থেকে তিন মিনিট ডাকনা দিয়ে রেখে দেবেন তারপর পরিবেশন করবেন তো আমার এই কাঁঠালের তরকারি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন